এবার বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন সরাসরি শুনে নেব। কিছু দেখতে পাচ্ছি না, তো সেই জন্যই আমার এই ডিসিশনটা নেওয়া এবং আজকে আমার এই মানে অফিসিয়ালি স্টেটমেন্টটা দেওয়া। আমরা এর আগে দেখেছি আপনি বলেছিলেন যে আপনি রাজনীতি থেকে দূরে রয়েছেন, আপনি শুধুমাত্র এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত। নির্বাচনের ঠিক আগে আপনি যখন বিজেপি যোগদান করেন আপনি প্রার্থী হননি, কিন্তু আপনার ফিয়ান্সে তিনি প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তো কোনোভাবে তৃণমূল কংগ্রেসের কারোর সঙ্গে কি যোগাযোগ হয়েছে বা আপনি পরবর্তীকালে কোনো দলে যাওয়ার কথা কি ভাবছেন? এই মুহূর্তে তো না, এই মুহূর্তে আমি যেটা বলেছিলাম যে মানে আমি কাজ নিয়ে একটুখানি ব্যস্ত আছি এবং আমার শুটিং পরপর চলছে এবং অনেকে লিখছে হয়তো যে বা আসল কথা বলুন যে বা বিজেপিতে গেছেন বলে তৃণমূল থেকে কাজ করতে দিচ্ছেন, একদমই না। আমি উল্টে আরও বিজেপিতে জয়েন করার পর আরও প্রচুর কাজ করেছি এবং ইনফ্যাক্ট তোমরা নিজেরাও জানো যে আমার পরপর ব্যাক টু ব্যাক সিনেমা শুটিং চলছিল এখানে এবং ওই পার বাংলা দুদিকেই। তো আমার সেটা নিয়ে কোনো সমস্যাই হয়নি এবং আমি এটা বলতে চাই যে আমি এই মুহূর্তে যেহেতু আমার ব্যাক টু ব্যাক কাজ চলছে তো সেই জন্য আমি এই সময়টা আমি একটু নিউট্রাল থাকতে চাই, কাজের প্রতি আমি কনসেন্ট্রেটেড থাকতে চাই এবং কাজকে আমি যেহেতু মানে আমার ফার্স্ট মানে আমার যে রেকগনিশন সেটা আমি যদি বলি সেটা অ্যাজ অ্যান অ্যাক্টর, তো আমি সেই জন্যই সেই অ্যাক্টিং প্রফেশনটাকে এখন একটু এগিয়ে রাখতে চাই। আমার একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে যে আপনি বিজেপি যে বলছেন যে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো রক্ষা করতে পারেনি, আপনাদের ক্ষেত্রে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সেরকম কিছু করেনি, কি এমন প্রতিশ্রুতি আপনাকে দেওয়া হয়েছিল যেটা রক্ষা করা হয়নি? সবার আগে যেটা বলেছিল যে আমাদের যেহেতু আমাদের মেইন কনসার্ন ছিল দেখো যে আমরা হয়তো যেটা এখানে মিসিং হচ্ছিল আমাদের যেগুলো যে মানে আমরা ডিরেক্টলি কারোর সাথে কথা বলতে গেলে কারোর ভায়া যেতে হচ্ছিলো যেগুলো যে প্রবলেমগুলো ছিল তখন আমাদের মনে হয়েছিল সেই জন্যে আমাদের যাওয়া হয়েছিল এবং যাদেরকে আদর্শভাবে আমরা গেছিলাম সেটা ছিল হচ্ছে আমাদের রাজীবদা এবং শুভেন্দুদা, কারণ তখন আমরা তারা সেইভাবেই আমাদেরকে বলেছিল। শুভেন্দুদা তো এখনও রয়েছেন, এখনও রয়েছেন, বাট তিনি তার সাথে আমার এখন কোনো যোগাযোগ নেই, মানে তখন যেভাবে ছিল মানে ওই সময়টাতে যখন ভোটের সময় যখন আমাদেরকে দরকার ছিল তখন যেভাবে আমার সাথে যোগাযোগ ছিল এখন সেইভাবে একদমই যোগাযোগ নেই। আর তাছাড়া আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারে বলেছিল যে তারা অনেক কিছু মানে আমাদের তখন যে যে প্ল্যানসগুলো তাদের মানে আমরা যখন মিটিংয়ে বসতাম আমাদেরকে বলা হয়েছিল যে এই প্ল্যানস আছে আমরা এই পরবর্তীকালে এই জিনিসগুলো যেগুলো মিসিং আছে সেগুলোকে করবো, বাট সেগুলো নিয়ে এখন একদমই কোনো কথাই হচ্ছে না বা কোনো ভাবনা চিন্তাই তাদের নেই। তো সেই জন্য এখন মনে হচ্ছে তখন জাস্ট মাত্র জয়েন করানোর জন্য হয়তো আমাদেরকে এই কথাগুলো বলা হয়েছিল বা তখন জাস্ট যাতে আমরা এই দলে থেকে মানে তৃণমূলের এগেনস্টে কিছু বলি সেই জন্য হয়তো এই কথাগুলো বলা হয়েছিল। এখন সেগুলো রিয়েলাইজ করছি যে না সে তো তারা তো সত্যি কোনো মানে চেষ্টাই দেখাচ্ছেন না, তো সেই জন্য সেই খারাপ লাগাটা থেকে। এবং এরকম অনেকে আছেন যারা যারা আপনারা নিজেরাও জানেন, আমি নাম নিয়ে বলছি না কারোর, যারা মানে আর্টিস্টকে অসম্মান করে কথা বলে, তো সেই জায়গাতে আমার মনে হয় এরকম কি হয়েছে দলে থাকাকালীন আপনাকে অসম্মান করা হয়েছে? আমাকে হয়তো না, বাট ডেফিনেটলি আমাদের আর্টিস্ট ফোরামের যখন লোকেদের ব্যাপারে কিছু বলা হয় তো তখন আমরা সবাই একজন একটা জোট ইউনিট একটা আমরা ইউনিটি আমাদের মধ্যে আছে আর্টিস্টদের মধ্যে, তো সেই জায়গাটাকে আমরা কোনোদিনও ভাঙতে পারবো না এবং সেই জিনিসগুলো আস্তে আস্তে খারাপ লাগতে লাগতে একটা জায়গায় এমন আসে যেখানটাতে ডিসিশন নিতেই হয় একটা, তো আজকে সেই ডিসিশন নেওয়া। পরবর্তীকালে কি রাজনীতির ময়দানে আবারও দেখা যেতে পারে? ডেফিনেটলি দেখো মানে একবার যখন রাজনীতির ময়দানে নেমে মানে একটা খেলাধুলো করে মজা পেয়েছি তাহলে ডেফিনেটলি সেই মজাটাকে আবার এনজয় করতে আমার মনে হয় আবারও ভালো লাগবে। আমি আপনার সাথে কথা বললাম, সোহেলের সঙ্গে কথা বলবো। সোহেল, আপনাকে তো বারবার করে দেখা গিয়েছিল ভোটের সময়, অর্থাৎ বিধানসভা নির্বাচনের সময়, শুভেন্দু অধিকারীর সঙ্গে কখনো মঞ্চে, কখনো রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে। শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছিলাম যে তিনি শুভেন্দু অধিকারী এখনও তিনি বিজেপিতে রয়েছেন কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় আবার তৃণমূলে ব্যাক করেছেন, আপনার বিজেপি ছাড়ার কারণ কি? দেখুন নীতিগতভাবে আমরা কিন্তু কেউ বিজেপিটা করতে যাইনি, এই দুটো মানুষকে ভালোবাসতাম এবং তারা যেটা বুঝিয়েছিল সেই কারণেই গেছিলাম এবং মানে শুধু ব্যক্তি কুৎসা এবং আমরা না বলতে চাইলেও জোর করে বলানো এই জিনিসটা আমরা মানে তখনও রাজীবকে বলানোর চেষ্টা করেছি। দেখুন শীর্ষ নেতৃত্ব বলানোর চেষ্টা করেছে, তার বিরোধিতা যদি কেউ করে থাকে তার নাম রাজীব বন্দ্যোপাধ্যায় আমার চোখে দেখা, এবং উনি আমাদেরও বারণ করতো কিন্তু কী করো, যদি আপনি যেন ধরুন একটা সাংবাদিক আপনাকে যদি আপনার যে হেড আছে যদি যেই প্রশ্ন জিজ্ঞেস করতে, আমি বলছি আপনাকে কোন শীর্ষ নেতৃত্ব আপনাদের? দেখুন আমি সেসবে একদমই যাব না, যে বলেছিল তখন আমাদের বলতে হয়েছিল সেটা আমাদের ভুল, ভুলটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই এবং মানে যেরকমভাবে রাজীব বন্দ্যোপাধ্যায় প্রত্যাবর্তন করেছে এবং আমরাও আগামী দিনে কী করবো না করবো এখন ডিসাইড করিনি। দেখুন বিজেপি দলটা কোনো শিল্পী বা আমিও এখনও যারা আছে অনেকে আমাদের সাথেও যোগাযোগ করেছে, আগামী দিনে দেখবেন কেউই করবে না, ওটা ল্যাম্পোস্ট হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসে কি যাবেন বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে কি যোগাযোগ হচ্ছে? দেখুন দু তারিখের পর যে দলটা আমরা করেছিলাম নিষ্ঠার সাথে সেই দল থেকে আমাদেরকে যোগাযোগ করেনি একবারও, কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে অনেক নেতা মন্ত্রী আছে যারা আমাকে জিজ্ঞেস করেছিল কিরে কেমন আছিস, ভালো আছিস, সব ঠিক আছে এরকম। তো নিশ্চয়ই নিশ্চিতভাবে আগামী দিনে আমাদের তো ভাবতে হবে কী করবো না করবো, বাট এই টাইমে আপাততার জন্য আমরা বলছি যে ভারতীয় জনতা পার্টির সাথে পুরো সব সম্পর্ক আমরা ছিন্ন করলাম। বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন দুই অভিনেতা এবং তারা জানালেন যে এতদিন ধরে যখন দলে ছিলেন দলের কোনো নেতৃত্ব তাদের সঙ্গে যোগাযোগ রাখেনি, অথচ অন্যান্য দল বিশেষ করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু যোগাযোগ করা হয়েছিল। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।